আচ্ছা, ধরেন এই জমিতে কাদা, তাই তো? আচ্ছা, এই যে কাদার কারণে আপনার চাষ করতে দেরি হয়ে যাচ্ছে, মানে চারা লাগানোর দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা এই গর্ত সিস্টেম করে নিছেন, তাই তো? আচ্ছা, এই গর্ত করার কারণে এই যে গর্ত যে করছেন, এই গর্তের মধ্যে আবার সার দিয়ে দিচ্ছেন, অন্য কোন সার দিচ্ছেন আরো? না, এই একটা গর্তে কতটুকু হবে? 100 গ্রাম, 100 গ্রামের মতো। আচ্ছা, এই বুদ্ধিটা প্রথম বার করছে কি? অনেক গুড় সারা দিদি কত রুকসান হয়ে দেখাতে তো সারা নষ্ট হয়ে যাবে, বুঝলি? সারা সময় হয়েছে লাগাই নি, যখন এবার লাগাই আলতাদি। আচ্ছা, এর মধ্যে শুকনো মাটি নিয়ে দিচ্ছেন নাকি? এই যে এইদিকের জমির যে শুকনো মাটি গুলি, এগুলি নিয়ে এসে এই গর্তটা ভরাট করে দিচ্ছেন। এখানে কি চারা লাগাবেন নাকি? কয়টা চারা লাগাবেন এখানে? তিনটে চারা লাগাবেন। আচ্ছা, এই পদ্ধতিতে কি এই বছরই প্রথম না আরো করছেন? গত বছর করছি আমরা, গত বছর এই জমিতেই। এই যে ফাঁকা যে জায়গাগুলি আছে, চারা লাগাইলে পরে যখন আপনার এই চারাগুলি মোটামুটি অবস্থায় হবে, মাটিটা শুকায় যাবে, তখন এই যে ফাঁকা যে জায়গাগুলি আছে এই মাঝখান দিয়ে এই সাইড দিয়ে ছোট পাওয়ার টিলার দিয়ে চাষ করে ফেলাবেন, চাষ করে ফেলবেন। পরে যখন চাষ করার পরে মাটি আস্তে আস্তে শুকাইলে আগের মতোই সার টার দিয়ে আপনি চাষটা করে যাবেন, তাই তো? তাইলে আর কোনো সমস্যা নাই নাকি? তার মানে এই প্রক্রিয়াতে যদি আপনার কেউ লাগায়, যে ধরেন এই কাদাযুক্ত মাটির মধ্যে শুকনা মাটি নিয়ে এসে দিয়ে যদি কেউ লাগায়, তাহলে কতদিন আগাম লাগানো গেল? এই জমিটা শুকাইতে আর কতদিন লাগতে পারে? আরো ধরেন 10 দিন, 10 দিন লাগবে। মানে আপনি এই পদ্ধতিতে যাওয়ার কারণে আপনার 10 দিন আগাম হয়ে গেল নাকি? জি। আচ্ছা, এই বুদ্ধিটা আপনার মাথায় আসলো কিভাবে প্রথম? এটা তো আমি প্রথম যখন নিলাম আর বীজ আমরা লাগাইতে দিব ওখান থেকে, তখন মনে হলাম যে আমি কেটে ফাইন যায় না, তখন এটা তো আমরা লাগাই যে ঢুকালো এলবো, তখন এই কেটটা থেকে এটা বাড়তে যেতে না, তখন এই পদ্ধতি করলাম যে এবার দিহি, তখন গত বছর লাগালি আপনি লাভ যখন সেই তার সমান সমান হয়েছে, দিলি বললাম যে এটা দেবা এই বাবু দা লাগব, এই কেটটার মধ্যে আপনি আর গাঁদা গোঁদা হানি হতে হ্যাঁ, তো এবার ট্যাক মানে লাভ লাগালে লাভ হবে, লাভ হবে। আচ্ছা, এটা এইভাবে তো আপনার সব হাইব্রিড লাউ লাগান নাকি? হাইব্রিড, হাইব্রিড। এই যে করেন গত বছর এখানে কয় শতাংশ জমি আপনি টোটাল? এখানে এখানে কত? 14 আলা। এই যে যেটা বেজা এটা কতটুকু? এটা মনে হয় 6 কাঠা, 5 কাঠা, মানে শতাংশ বলেন? 10 শতাংশ কাঠ আমরা, 50 শতাংশ জমি। জি। আচ্ছা, এই 50 শতাংশ জমি এই যে আপনি যে গর্ত করছেন, এই গর্ত করতে কয়জন মানুষ লাগছে? এই তো 4 জন মানুষ। কতক্ষণ মানে 3200 টাকা কি বাড়তি যাইতেছে? না বাড়তি, আমরা এই আলবায় লাগাইলো এই মানুষটি লাগবে, কাম সারাইলো একটু বেশি লাগতে, রূপ বেশি লাগতে। এখন আপনি মনে করেন যে সারা কয়দিনের সারা লাগাইতেছেন? 10 দিন সারা আছে। 10 দিনে কয় পাতা হয়েছে সারা? 4 পাতা হয়ে গেছে সারা। কই আপনার সারা? বাড়িতে না? আচ্ছা, 10 দিনে প্রায় 4-5 পাতা হয়ে যাওয়ার কথা। 10 মিষ্টি কুমড়া সারা খুব দ্রুতই বড় হয়। অনেক দিকে হয় নিজে সারা ডুব লাগাই। আচ্ছা, আলাদা মাটি এই ডাল ফেলে দিয়ে লাগাইছে। এই সারাগুলিও বাড়ির থেকে নিয়ে এসে লাগাইছে নাকি? এগুলি একই রকম ভাবে লাগানো?
পরে কি এটা কোদাল দিয়ে কোবাইছে নাকি ট্রাক্টর দিয়ে এইটা মধ্যে ট্রাক্টর দিয়ে এসে গেটেছে না এসে গেটে মধ্যে দিয়া ও প্যাকেটের মধ্যে দিয়া সারা কইরে এই সারা নিয়ে এসে এখানে লাগাই দিয়েছে পরে এই জমিতে যখন এই সারাগুলি ভর্তি হয়েছে গা মাটি শুকাইলে একটা ট্রাক্টর দিয়ে একটা চাষ দিয়ে দিয়েছে তাই তো এখন আবার যখন মাটি আরো ভালো শুকাবে তখন আবার চাষ করবে আরেকটা করবো আবার চাষ করে বাদ আবার করবে গোফর পানি সার গোবর আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ।